अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যাকে আমি আমার মনের কথা এটা শোনার পর বলতে পারিনি যে তার বিয়ে অন্য কারোর সাথে হতে চলেছে, আজ সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আজ তান্ত মাহিয়া বংশী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার জন্য কাদম্বরীকে বিয়ে করতে চাইছে না, আমি সেই মেয়ের ক্ষতির কারণ হতে চাই না যাকে আমি আমার সন্তান মনে করি। দাদু, তোমার সাথে কিছু কথা ছিল। বল মা। যখন সন্তোর বিয়ে তুমি মালিকের সাথে দিলে, তোমার উপর খুব রাগ করেছিলাম, কারণ মালিকের পাঁচজন সন্তান, আর তুমি বলেছিলে যে তুমি সব কিছু জানো, তাও এই বিয়েটা দিচ্ছ তুমি। তখন সন্তোর জন্য খারাপ লেগেছিল যে তুমি ওকে বন্দিনী করে পাঠাচ্ছিলে, কিন্তু আজ আমার খুব গর্ব হচ্ছে। সন্তো যেটা করেছে সেটা আর কেউ করতে পারতো না দাদু। কাদম্বরী সন্তোর থেকে বড়, কিন্তু সন্তো ওর থেকে বয়সে ছোট হয়েও কাদম্বরীর যোগ্য মা হয়ে উঠতে পেরেছে। কাদম্বরীর জীবনটা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে গেছে। সন্তো খুব বুদ্ধিমতী মেয়ে খেমি, অনেক ধৈর্য দেখিয়েছে, কাউকে কিছু না জানিয়ে বাড়ির মেয়ের সম্মান বাঁচিয়েছে, পরিবারের সম্মানও বাঁচিয়েছে। কুরিয়ার মা ওকে এতটা শক্তি দিক যাতে ও মালিকের পরিবার আর মালিকের সম্মান বাঁচিয়ে রাখতে পারে। দাদু, আমি এখনি আসছি। ঠিক আছে মা। তুমি কাদম্বরীর কথা ভাবছ? বিয়ে ভেঙেছে সেজন্য খারাপ লাগছে, কিন্তু কাদম্বরী সন্দীপের হাত থেকে বেঁচে গেছে, এটা সব থেকে বড় আনন্দের। যত বড়ই ঝড় হোক না কেন, এক সময় ঠিক থেমে যায়। সন্দীপের নিয়ে আসা ঝড় তো থেমে গেছে, আর তাতে কাদম্বরীও বেঁচে গেছে, কিন্তু এই সময় মিস্টার মাইয়াবংশীর মনে যে ঝড় উঠেছে, জানি না তাতে কত ক্ষতি হয়ে যাবে। সারা রাত তুই ঘুমোসনি, এখন ভোর হতে চলল, এবার একটু শো ভাই। সুভদ্রা বারবার আমাকে না করত, কিন্তু আমি জেদ করে সব সময় যা চাইতো তাই নিয়ে আসতাম কাদম্বরীর জন্য, যখন যা ও চেয়েছে ও কখনোই কিন্তু সেগুলো ওর মায়ের কাছে চাইতো না, বারবার আমার কাছেই চাইতো। এটা বলা হয়ে থাকে যে মা না থাকলে একটা মেয়ের সমস্ত দায়িত্ব পালন করা খুবই কঠিন কাজ, কিন্তু আমি আমার সব দায়িত্ব পালন করে এসেছি। আমার সঙ্গে ও কেন এরকমটা করলো ভাই? আমি দিদি ভাই, যত রকম ভাবে দুঃখ আমি কাদম্বরী লগ্নভ্রষ্ট হয়েছে বলে পেয়েছি,
তার থেকে অনেকটা বেশি কষ্ট আমার এই ব্যাপারে হচ্ছে যে নিজের জীবনে কাদম্বরী এত বড় একটা পদক্ষেপ নিল, আমাকে বলল না, না আশীর্বাদের আগে না আশীর্বাদের পরে, বিয়ের আগেও না। আর এই গোটা সময়টা ধরে ও ওই ছেলেটার সঙ্গে দেখা করে এসছে, কিন্তু আমার কাছে গোটা বিষয়টা লুকিয়ে গিয়েছে, আমাকে প্রতারণা করেছে। কত ছোট ছিল ও একদিন, আমি সবসময় ওর ছোটখাটো বিষয়গুলোতেও খেয়াল রাখতাম। খুব ছোট ছিল যখন ঘোড়া সেজে আমি ওকে আমার কাঁধে তুলে নিতাম বারবার, আর সেই কাঁধে আমি আমার সমস্ত দায়িত্ব সামলেছি। কিন্তু আজ ওই আমার সঙ্গে এরকম একটা কাজ, তুই নিজেকে সামলা ভাই, ও তো ছোট বাচ্চাটা, তো অবুঝ হয় না দিদি ভাই। আমার এই অবুঝ মেয়েটা আমার সঙ্গে প্রতারণা করল, সবকিছু শেষ করে দিল। আজ আমি সত্যি সুভদ্রার অভাব অনুভব করছি। একটা কাজ করো তুমি দিদি ভাই, বাড়ির সব সদস্যদের এক জায়গায় একত্রিত করো, আমি কাদম্বরীকে কিছু কথা বলতে চাই। ধর্মরাজ, কি হয়েছে বাবা, হঠাৎ সবাইকে ডেকেছিস কেন? মা, সমস্যা যদি হঠাৎই এসে পড়ে তাহলে সিদ্ধান্তটাও হঠাৎই নিতে হয়। আমি সবসময় অন্যায়কে নিচু চোখে দেখে এসেছি, সবসময় অপরাধীদের তাদের অপরাধের জন্য আমি শাস্তি দিয়ে এসেছি, যদি তারা মাইয়া বংশের সদস্য হয় তাহলে। মৌলিককে তার অপরাধের শাস্তি আমি দিয়েছি, আর হিতেন মৌলিককে তাড়িয়ে দেওয়ার জন্য সেই শাস্তিও আমি দিয়েছি। যদি কাদম্বরীকে তার অপরাধের শাস্তি আমি না দিই তাহলে সেটা অন্যায় হবে আমার ক্ষেত্রে। বাবা, না জেনে ভুল করেছে। হ্যাঁ, ভুল মানুষ অজান্তে মাঝে মধ্যে করে ফেলে মা, কিন্তু কাদম্বরী এই সমস্ত কিছু জেনে শুনে করেছে, সে কারণে আমি ওকে ওর অপরাধের জন্য শাস্তি দিতে আজ এখানে ডেকেছি। তোর শাস্তি হলো এটা কাদম্বরী, যে আজকের পর থেকে তোর বাবা তোর সঙ্গে কথা বলবে না, আর তুই তোর বাবার সঙ্গে কথা বলবি না। ভাই, এসব তুই কি বলছিস? কাদম্বরীর জায়গায় যদি আমার ছেলেরাই কাজটা করতো তাহলে ওদেরকে আমি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। ও যেহেতু একজন মেয়ে, তাই বাড়ি থেকে ও যেদিন বেরোবে একেবারে বিদায় নিয়ে বেরোবে। কিন্তু এই বিষয়টা তুই একদম মাথায় রাখ, তোকে এই শাস্তিটা ভোগ করতেই হবে। এক্ষেত্রে এই বিষয় নিয়ে কোনো রকম কথাবার্তা আমি শুনতে চাই না, আর কেউ এ বিষয়ে কোনো কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এটা টের পাচ্ছি পুরোপুরি, আমি বুঝতে পারছি যে তুমি দুঃখ পেয়েছ বিষয়টাতে, কিন্তু কাদম্বরীকে শাস্তি দিয়ে আমি নিজেও তো যথেষ্ট দুঃখ পেয়েছি।
তার থেকে অনেকটা বেশি দুঃখ আমি এই বিষয়ে পেয়েছি যে আমাদের পরিবারের ঐতিহ্য সম্মানের ওপরও আজকে একটা বড় আঘাত করলো। কত আশা আমি লালন পালন করে যেতাম আমার এই সন্তানদের প্রতি, কিন্তু কোনো একটা আশাও পূর্ণ হল না। যেই কথা তুমি মেঘনাকে একদিন দিয়েছিলে আমি সেটা পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু কাদম্বরীর কারণে আজ আমি সেটা পূরণ করতে পারলাম না। যেটা করতে পারিসনি সেটা আফসোস করছিস? আর যে ভুলটা করেছিস সেটা কাদম্বরী না বলার শাস্তি তুই নিজেকে নিজে দিচ্ছিস। যদি এরকমটা হয়ে থাকে তাহলে সেটাই ঠিক মা। সন্তানের কাজকর্ম তার বাবা মায়ের উপর দায়িত্ব বর্তায়, তাদের কোথাও ভুল রয়েছে, মানে লালন পালনে কোনো সমস্যা হয়তো থেকে গিয়েছে। আমার লালন পালনে কোন রকম খামতি যদি থাকে তাহলে এই শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। সব সময় ধর্মরাজ হয়ে তুই কেন চিন্তা করিস? একজন বাবা হয়ে তো ভাব, কিসের জন্য তুই শাস্তি দিচ্ছিস কদম্বরীকে? ভুলটা স্বীকার করেছে সেই জন্য, নাকি ভুল রাস্তা থেকে ঠিক রাস্তায় ফিরে এসেছে সেই জন্য? যদি ভুল করে স্বীকার না করে তখন মা বাবার কর্তব্য তাকে শাস্তি দেওয়া, যদি ভুল স্বীকার করে তাহলে মা বাবার কর্তব্য সন্তানের পাশে দাঁড়ানো। কিন্তু এই সময় এখন মাকে দরকার, মালিককে নয়। ও ভেঙে পড়েছে বাবা, ওকে তো তুই একটু সামলা, শাস্তি দিলে ও আরো ভেঙে পড়বে। মা, যেটা আমি করেছি একেবারে ঠিক কাজ করেছি। কাদম্বরী অপরাধ করেছে সে কারণে তার শাস্তি ওকে। আবেগের বশে তুই আগেও হিতেনকে শাস্তি দিয়েছিস, আবার এই ভুল করিস না। তুই ভুলে গেছিস আগে পঞ্চায়েতে সান্তু কি বলেছিল? শাস্তিটা সমাধান নয় সব ব্যাপারে। আর একটা জিনিস আছে যাকে প্রায়শ্চিত্ত বলে, তোর মেয়ে খারাপ পথে যেতে যেতে বেঁচে গেছে, আর এই অবস্থায় ওর বাবাকে ওর পাশে থাকা দরকার, যার বুকে মাথা রেখে ও কাঁদতে পারে আর মন হালকা করতে পারে। ওর ধর্মপুরের মালিকের দরকার নেই। তুই ওকে না বলার শাস্তি দিয়ে ওর বুকের বোঝা আরো বাড়িয়ে দে, ঠিক আছে? তুই না থাকলে আমি তো আছি, ওর মায়ের মা আমি। তুই কাদম্বরী থেকে মুখ ফেরাতে পারিস, আমি না। আজ এখনো আমার মধ্যে সেই শক্তি আছে যে কারুর মনের বোঝা হালকা করতে পারবো। যা হয়েছে খারাপ হয়েছে, আর সব খারাপের পেছনে ভালো লুকিয়ে থাকে। সন্দীপ দাদা তোমাকে ঠকিয়েছে, মালিক তোমাকে বকেছেন, সবাই তোমাকে এত বকলো, কষ্ট হয়েছে না? কিন্তু তুমি একবারও কাঁদলে না তো? কথায় আছে যে কাঁদলে নাকি মনটা হালকা হয়ে যায়,
একটু কাঁদো, মনটা হালকা লাগবে। সন্দীপ দাদার সাথে কবে দেখা হয়েছিল তোমার? একবারের বেশি হয়েছে নিশ্চয়ই। আগে তোমরা ভালো বন্ধু হয়েছ, তারপর ভালোবাসা হয়েছে, তাই না? তুমি বলতে না যে সন্দীপ দাদা তোমাকে আগলে রাখেন? কেউ যদি তোমার কথা নাও শোনে, সন্দীপ দাদা শোনেন তোমার কথা? হিতেন দাদা চলে যাওয়ার পর তুমি ওনাকে মনের সব ছোট বড় কথা বলতে, তুমি ওনাকে এতটা বিশ্বাস করতে যে ওনার জন্য সব ছাড়তে রাজি হয়ে গেলে। ওনার প্রতি তোমার বিশ্বাস দেখে আমিও তোমাকে সঙ্গ দেওয়ার জন্য মালিকের সাথে কথা বলতে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু সেই সন্দীপ দাদাই তোমাকে ঠকালো। উনি খুব বড় ভুল করেছেন, এটা করা ওনার উচিত হয়নি। ও আমায় ঠকালো, আমায় মিথ্যে বললো, নিজের বাবার জন্য। ওর কোনো দোষ নেই এতে, দোষ করেছি তো আমি। আমি ওকে বিশ্বাস করেছি, আমি বাবাকে এভাবে ঠকালাম, ওর জন্য নিজের পরিবারকে ঠকিয়েছি, সবাইকে অসম্মান করেছি আমি। মাঝে মধ্যে আমরা সবাই ভুল করে ফেলি, কিন্তু তার মানে এটা নয় যে আমরা সবাই ভুল। না, আমি ভুল করেছি, আমি আমি বাবাকে এভাবে ঠকিয়েছি, আমার নিজের স্বার্থের জন্য আমি পরিবারের বিরুদ্ধে চলে গেলাম। তোমাকেও বুঝতে পারিনি, কেন কাঁদালে তুমি আমায়, কেন? কারণ এটার দরকার ছিল। এই জন্য না যে তুমি মালিকের বিশ্বাস ভেঙেছ, বরং এই জন্য যে তুমি সেই মানুষকে বিশ্বাস করেছ যে তোমার বিশ্বাসের যোগ্যই নয়। আমাকে কাদম্বরীরা সাহায্য করার দরকার নেই, ও ওর মাকে পেয়ে গেছে, আমার সুভদ্রা ফিরে এসেছে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।